نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান ছেড়ে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফামা والفواحش وإذا ما غضبوهم يغفرون والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون صدقت يا ربنا عن خباب ابن عروت رضی اللہ تعالی عنہ قال قال شکونا الى النبی صلی اللہ علیہ وسلم اهو متوشد بردت اللہ فی ظل الکعبہ فقلنا یا رسول اللہ صلی اللہ علیہ وسلم الا تستنصر لنا الا تدعو اللہ لنا قال کان الرجل فی من قبلکم یحفر له فی الارض فیجعل فیها فیجاو بالمنشار ويمشط بيمشط الحديد ما دون لحمه من عظم وصب وما يصده عن ذلك عن دينه إلى آخر الحديث رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها
ইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। ইল্লা মা আল্লাহ তাআলা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। আল্লাহুম সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। মঞ্চে বসা আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, বিশেষ করে প্রশাসনের সম্মানিত ভাইরা, আর যারা কিরমান কাতিবিন এসেছেন তারা শুধু কাঁধের উপরে দুইজন আছে কিরমান কাতিবিন, এই দুইটাই, আর যারা আছে তাদেরকেও বলছি যেগুলো বলবো ওগুলো আপনি লিখবেন, বানিয়ে যদি কারো নামে কিছু লেখে কিয়ামতের দিন আপনার নামে হাজারো কথা আল্লাহ বানিয়ে বলবে। সবাইকে আল্লাহর পক্ষ থেকে, সবাইকে কোরআনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সালাম সম্ভাষণ মোবারকবাদ। যে মহান রব্বুল ইজ্জাত খুশি হয়ে আমাদেরকে এই ময়দানে কোরআনে কারিম শোনার জন্য নিয়ে এসেছে, উচ্চ স্বরে বলছে আলহামদুলিল্লাহ, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসে আছে। মায়ানমারের দৃশ্যের কথা মনে উঠলে ভেতর থেকে কথা আসার কথা না, কঠিন অবস্থা চলছে আজ তামাম দুনিয়াতে, বিশেষ করে আরকান, মায়ানমার, রোহিঙ্গা মুসলমানদের উপরে। পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জাতি এখন বৈদ্যরা, আগে ছিল ইহুদিরা এখন বৈদ্যরা। আমাদের মমতাময়ী মা জননী, 16 কোটি মানুষের জননী, 13 তারিখে গিয়েছিল, আমার মাহফিল ছিল ওই জায়গায় কক্সবাজার উখিয়ায়। উনি তার পরের দিন গিয়ে ছোট্ট দুইটা বালকের মুখে নির্যাতনের কথা শুনেই তিনি কেঁদে ফেলেছেন। আপনারা ভিডিও ফুটেছে হয়তো দেখেছেন পত্রিকায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জননী, দুইটা বালকের মুখে এই নেড়া বৈদ্যদের অত্যাচারের কথা শুনেই তিনি কেঁদে ফেলেছেন, দেখলে কি করতেন। এরকম তামাম দুনিয়া যখন মুসলমান নিধন করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে, পৃথিবীর শুধু মুসলমান বাদ দিয়ে সব জাতি এক হয়ে গেছে। আর জাতিসংঘ বলেন, ওয়াইসি বলেন, আর নারী সংগঠন নামে প্রায় 13টা সংগঠন শুধু বাংলাদেশে কাজ করছে, আর বাইরের দেশের কথা তো বাদ দিলাম, তামাম বিশ্ব মানবতা আজ নীরব নিস্তব্ধ, সবাই এক কেন? বাগদুহুম আউলিয়া ও বাওয়াব, আল্লাহ তাআলা জানিয়েছেন পৃথিবীতে মুসলমান টাইট করার জন্য, মুসলমান ঘায়েল করার জন্য কাফের মুশরিক যারা আছে ওরা সব এক। রসুন রসুন আমরা দেখেছি, ওরা যদিও সাদা সাদা কাফনের কাপড় আলাদা আলাদা পরে থাকে কিন্তু পেছন সব এক জায়গায়। বলেন, রসুনের প্রত্যেকটা কুয়া, প্রত্যেকটা ডাল যায়, বলেন আলাদা আলাদা কাফনের কাপড় পরা, রসুনের পোশাক সাদা না? বলেন, পেছন সব এক। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মুসলমানদেরকে ঘায়েল করার জন্য সব কাফের মুশরিক কিন্তু এক, আমরা যাই মনে করি না কেন। আমায়াতাবাল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের ভেতরে কেউ যদি ওদের আদর্শ, ওদের কাজ কারবার পছন্দ করে, ওদের দিকে ফিরে যায়, আমি আল্লাহ তোমাদেরকে ওদের মতোই বানিয়ে দেব। ওদেরকে যদি বিনা হিসাবে জাহান্নামে দেই তোমাদেরকেও দেব, কারণ তোমাদের কাজ কারবার ওই রকমই। ফাইন্নাহু মিনহুম, শুধু একজনের নাম আল্লাহ দেয়নি, জমির দিয়েছেন হুম, তোমাদের ভেতরে যে বা যারা, যে দল বা গোষ্ঠী, ওদের আচরণ দেখে দেখে দুনিয়াতে আচরণ করবে, ওরা যেভাবে সংস্কৃতি সাজিয়েছে ওই কায়দায় সংস্কৃতি সাজাবে, ওরা যেভাবে ব্যবসা করেছে ওইভাবে ব্যবসা করবে, আমি আল্লাহ তোমাদেরকে ঠিক ওদের মতোই বানিয়ে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ কি, ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমা যালিমিন, কোন জালেমকে আমি আল্লাহ হেদায়েত দেই না, ভবিষ্যতও দেব না। এজন্য আপনি এমনিতেই জীবন যাপন করলে হয়তো আল্লাহ ইচ্ছা করলে আপনাকে হেদায়েত দিতে পারে, কিন্তু জালেম যারা ওদের কপালে হেদায়েত নেই। ইয়াহদি এটা মজারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার,
জালেমদের হেদায়েত এখন বন্ধ, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত যারা জুলুম করে ওরা হেদায়েত পাবে না। আমাকে বেশি বলে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন ইন্নামা ইউয়াখখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতটা তাফসীরে তাবারী থেকে বলছি, আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না, আমি গাফেল হয়ে গেছি না, জালেমরা যতটুকু অত্যাচার জুলুম করে সব আমি আল্লাহর কুদরতি চোখ দেখে, ওদেরকে শুধু একটু ঢিল দিয়েছি। জালেম যারা চক্ষু উল্টিয়ে যাওয়ার আগ পর্যন্ত ওদের শুধু ঢিল দিয়েছি, কারণ কি, আমি আল্লাহ ওদের জুলুমের মাত্রা বাড়িয়ে দিয়ে ওদের কপালে আমি হেদায়েত নষ্ট করে দেই, আর যাদের উপরে জুলুম অত্যাচার চালাবে আমি আল্লাহ ওই মানুষগুলোকে শাহাদতের মরণ দিয়ে আমার বিনা হিসাবে জান্নাত দিয়ে দেই। মায়ানমারের মুসলমানদের দৃশ্য দেখে যদিও কষ্ট, কিন্তু কোরআনের এই আয়াতের দিকে তাকিয়ে বলছি, ওয়ালিয়াআলামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুল যালিমিন। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 140 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ দিয়েছেন, তাফসীরে ইবনে কাসির এটা আছে। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা, যাদের ঈমান আমল, যাদের কাজ কারবার আমি আল্লাহর কাছে পছন্দ হয়, ওই মানুষগুলোকে আমি আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করি। এই যে এই মানুষটা এবং আমি সাধারণভাবে যদি ঈমান নিয়ে মারা যাই, কিয়ামতের দিন আল্লাহ ডাকবে, হিসাব নিকাশ করবে, এরপরে জান্নাত যদি পাই দেবে, জাহান্নাম যদি ভাগ্যে থাকে দিয়ে দেবে। কিন্তু কোন মানুষ যদি শাহাদতের মরণ পায়, ওই মানুষগুলো শুধু মরতে দেরি, ওদের কোনো হিসাব নেই, ওদের কোনো বিচার নেই। যারা জুলুমের শিকার হয়ে অত্যাচারের শিকার হয়ে মারা যাচ্ছে দুনিয়াতে, ওরা বিনা হিসাবে বিনা বিচারে মরণের পরে জান্নাত পেয়ে যাবে। সুতরাং যে সমস্ত মানুষদেরকে নেড়া বৈদ্যরা শাহাদতের দরজায় পৌঁছিয়ে দিয়েছে, আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। জালেমদের সম্পর্কে আমরা খোঁজ না রাখলেও জালেমদের সম্পর্কে খোঁজ রাখেন কে? আমার আল্লাহ নিজে বলছেন, আমি খোঁজ রাখি, মনে কর আমি কিছু জানি না। কোরআনের এই উৎফুল্ল ময়দানে এখানে যে ঈমান নিয়ে আমরা বসে আছি, এখন যদি বলা যায় যে হাত তোলেন তো ঠ্যাং তুলে ফেলবে, কি বলে? কোরআন কারিমের এই ময়দান থেকে যাবার পরে যে কথাগুলো বলা হয় ওগুলো মানার জন্য বললে ওর 7 দিনেও কাতুকুতু লাগে না। গন্ডারকে শুনেছিলাম কেউ কাতুকুতু দিয়েছে, 3 দিন পরে গন্ডার হেসেছে, ডাক দিয়ে বলে, ভাই এতদিন পরে হাসতেছ, তোমার চামড়া ভেদ করে এই মাত্র কাতুকুতু লেগেছে। গন্ডারের কাতুকুতু লাগতে সময় লাগে কয়দিন? আমাদের অবস্থা এখন ঠিক ওই রকম, এত কাতুকুতু দেওয়া হয় কোরআন দিয়ে হাদিস দিয়ে বাস্তবতা দিয়ে, আমাদের হাসি আসে না। আমি কি নিচে নামবো? কোরআনের এই ময়দানে যারা বসে আছি সাহাবা ইকরামের মতো মন নিয়ে কোরআন শোনা লাগবে, আবু জেহেলের মতো মন নিয়ে যদি কোরআন শোনেন কিয়ামত পর্যন্ত শুনবেন, হেদায়েত পাবেন না। আবু জেহেল কোরআন শুনেছিল নবীর মুখে, কিন্তু হেদায়েত পাওয়ার পরিবর্তে গোমরা হয়ে গেছে, বলেন? কারণ একটাই, কোরআন থেকে হেদায়েত নেওয়ার মন তার ছিল না, তার মন ছিল শয়তানি করা। আজ তো আবু জাহেলের মতো মন বাংলাদেশে কারণে আরো আসতে বলেন, এজন্য কোরআন থেকে হেদায়েত নেওয়ার মন নিয়ে আপনি বসেন, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ কোরআন দিয়েছে। যালিকাল কিতাব, যালিকা মারিফা, ইসমে ইশারা, মুবতাদা আল কিতাব, এটাও মারিফা, এর আগে আলিফ লাম আছে। আরবে গ্রামার যারা জানে তাদেরকে বলছি, খবর কিন্তু সব সময় না কেরা হয়, খবর যদি কোনো সময় মারিফা হয়
তাহলে ইফিদুল হার্স হসরের ফায়দা দেয়। আরবি গ্রামার অনুযায়ী অর্থ দাঁড়াবে, পৃথিবীতে একখানা মাত্র কিতাব আল্লাহ দিয়েছেন যেটা মানুষকে হেদায়েত দিতে পারে, তার নাম কোরআন শরীফ। কোরআন বাদ দিয়ে হেদায়েত দেওয়ার পৃথিবীতে কেউ নেই। ইত্তাবিউল কোরআন মান ইত্তাবাআল কোরআন বিগায়রিল কোরআন আযাল্লাহুল্লাহ ইলা আখিরিল হাদিস। হাদিসের শেষ অংশে শব্দটা আছে, কোরআনকে অনুসরণ করো। কোরআন বাদ দিয়ে পৃথিবীতে যদি কারো কাছে কেউ পথ পাওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য, ভালো হওয়ার জন্য যায়, নজি বলেন আযাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে গোমরাহ করে দেবে। না আপনাদের অ্যাক্টিভিটিস এখনো হয়নি, এদিকে তাকান, শব্দের দিকে খেয়াল করেন, আযাল্লাহুল্লাহ, আযাল্লা ভাবে ইফাল থেকে এসেছে, রোবায়ের কায়দা। যদি দল্লা শব্দ দিত আল্লাহর নবী, তাহলে আপনি নিজেকে নিজে পথ ভ্রান্ত করে ফেলেছেন, অর্থ আসতো এরকম। কিন্তু আযাল্লা শব্দের অর্থ হচ্ছে আপনি গিয়েছিলেন হেদায়েত পাওয়ার জন্য, যেহেতু ওই জায়গায় কোরআন ছিল না, আমার আল্লাহ নিজে আপনাকে দায়িত্ব নিয়ে গোমরাহ করে দেবে। ফরিদপুর বাসী, আল্লাহ যদি কাউকে গোমরাহ করে দেয়, কোন বাবা আপনি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে বলেন? এজন্য দলমত নির্বিশেষে কে কোন দলে আছেন আমি জানি না, কোন পীরের মুরিদ হয়েছেন আমি তাও জানি না। কোরআনের মাহফিল থেকে আহ্বান জানাচ্ছি, মরণ পর্যন্ত যেখানে কোরআন নেই ওখানে যাওয়া জায়েজ নেই, সে যে জায়গায় হোক। ওখানে যদি আপনি যান, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরাহ করে দেবে। জানা হাজারো মানুষ জাহান্নামী হয়ে যাচ্ছে কোরআনে কারিম না পাওয়ার কারণে। ওদি অনেক জায়গায় যাচ্ছে যেখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, সব বাবার নিয়ম চলে। কি বেশি বলে ফেললাম? আযাল্লাহুল্লাহ শব্দের ব্যাখ্যা যারা জানে জিজ্ঞাসা করেন। আল্লাহ যদি কাউকে গোমরাহ করে দেয়, তাম পৃথিবীর সব আল্লাহর ওলি এক জায়গায় হয়ে আপনাকে পথ দেখাতে পারবে না। কোরআন শরীফ আল্লাহ দিয়েছেন একমাত্র কিতাব করে, হেদায়েত এই কোরআন শরীফ দিতে পারে, কারণ কোরআনের হেদায়েত দেওয়ার ক্ষমতা আছে না নেই? আরো জোরে বলেন। কিন্তু আপনার মন থাকা লাগবে, শর্ত একটা। পৃথিবীতে দুইটা খাবার আল্লাহ বানিয়েছেন, আদর্শ খাবার বলা হয়, অথচ এই দুইটা খাবার না। কি সেটা? একটা জমজমের পানি আর একটা দুধ। মিল্ক কে বলা হয় আইডিয়াল ফুড, আইডিয়াল ড্রিঙ্ক বলা লাগতো, কিন্তু আইডিয়াল ফুড বলা হয়। ইংরেজিতে প্রবাদটা লেখা আছে আইডিয়াল ড্রিঙ্ক কিন্তু নেই, ওখানে লেখা আছে আইডিয়াল ফুড। বিজ্ঞান এই শব্দটা দিল কেন? গবেষণা চালিয়ে দেখেছে, আপনার যদি ক্ষুধা লাগে খাবার খাবেন, ক্ষুধা মিটে যাবে, কিন্তু পিপাসা মিটবে না। পিপাসা মিটাতে হলে পানি খাওয়া লাগবে। আপনার যদি পিপাসা লাগে পানি পান করবেন, পিপাসা মিটে যাবে, কিন্তু ক্ষুধা মিটবে না। পৃথিবীতে মাত্র আল্লাহ দুইটা খাবার বানিয়েছে, একটা জমজমের পানি আর একটা দুধ। এই দুইটা যদি কেউ পান করে, তার ক্ষুধাও মিটে যাবে, পিপাসাও মিটে যাবে। দুধের ভেতরে এই জিনিসটা আছে, এজন্য বিজ্ঞানীকে আদর্শ ফুড বলেছে, আইডিয়াল ফুড। এটা আদর্শ খাবার, মাত্র একটা বাংলাদেশে পাওয়া যায়। চিন্তা করে দেখলাম দুনিয়াতে হাজার হাজার খাবার আল্লাহ বানিয়েছে, এত খাবারের ভেতরে এই দুধকে আদর্শ খাবার বলা হয় কোন কারণে? তাকিয়ে দেখেছি এ দুধের প্রশংসা করতে গেলে কয়েক মিনিট কেটে যাবে। দুধ যদি কোনো সন্তান জন্মের পরে একাধারে শুধু মায়ের দুধ দেওয়া হয়, অন্য কিছু না দেওয়া হয়, তারপরও সন্তানটা বেঁচে থাকবে। এমনকি নিয়ম এটা, সন্তান জন্মের পরে দুনিয়ার অন্য কিছু না দিয়ে শুধুমাত্র মায়ের বুকের দুধ দিতে হবে, তাহলে সন্তানটা তত তরুতাজা হবে। কথা বলেন ঠিক কিনা? জন্মের পরে যে সন্তান যত মায়ের দুধ পান করে বেশি, ও তত মোটাসা তাজা হয় বেশি। এমনকি প্রতিদিন একটা সন্তান মায়ের স্তন থেকে ডান আর বাম স্তন মিলে 2 কেজি করে দুধ পান করে। বিজ্ঞান প্রমাণ করেছে, সন্তান যখন মায়ের স্তনে চাপ দেয়, বটা ধরে চাপ দেওয়ার পরে একবারে দুধ বের করলে ওর গলাটা আটকে যাবে, ছোট্ট কচি গলা।
মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, যেহেতু তিনি রব নামটা নিয়েছেন, এই নামটার প্রতিফলন করার জন্য মায়ের স্তনের ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়েছেন। আপনি একবার চষা মারবেন, একবারই দুধ বের হবে না, 32টা ছিদ্র দিয়ে আস্তে আস্তে দুধগুলো মুখের কাছে এসে আপনার জীবন আমার আল্লাহ বাঁচিয়েছেন। প্রতিদিন যদি কেউ 8 বার করে দুধ পান করে, প্রত্যেকবার 1 কোয়া করে, 2 বারে 8 বারে হবে কমপক্ষে 2 কেজি। আপনি হিসাব নিকাশ করে দেখবেন, 2 বছর 2.5 বছরে কোন সন্তান যদি মায়ের স্তন পান করে, কমপক্ষে 37 থেকে 40 মন দুধ পান করেছে। যেই মহিলার 12টা সন্তান আছে, আমাদের কুষ্টিয়াতে এক মহিলার একটাই স্বামী একটাই স্ত্রী, তার সন্তানের সংখ্যা 22টা। এখনো শুনলাম আর একটা হবে, ওই তো দুনিয়া ভরে ফেলেছে, আমরা করব কি? 22টা হয়েই গেছে অলরেডি, আরো আটটা হবে। সেদিন এক মুরব্বি রংপুরে এসে বসে, হুজুর দোয়া চাই, দোয়া ছেলে মেয়ে কয়টা? বসে হুজুর 8টা ছেলে আর 4টা মেয়ে, আপনি দোয়া চাইতে এসেছেন? 12টা তো অলরেডি দোয়া করার আগেই হয়ে গেছে, এখন যদি দোয়া করি যে রংপুরে আর জায়গা হবে? এই 22টা সন্তানের মালিক যিনি, ওই মায়ের খুব বেশি হলো ওজন হবে 50 থেকে 60 কেজি, কিন্তু মায়ের স্তন থেকে আমার আল্লাহ কমপক্ষে 7,500 মন দুধ বের করেছে। 772 মন, 772 মন দুধ অলরেডি আল্লাহ বের করেই ফেলেছে, এখনো তো 2.5 বছরের একটা খাবে। দুধের প্রশংসা করলে অনেক বলা যায়, এটা আমার উদ্দেশ্য না। আমি এতক্ষণ পর্যন্ত শুধু দুধ দুধ মিল্ক নিয়ে ব্যস্ত ছিলাম, আসলে দুধ ভালো খাবার, কিন্তু দুধ সবার জন্য ভালো না। যাদের পেটে আমাশা আছে এদেরকে যদি কেউ দুধ দেয়, সুবহানাল্লাহ, না নাউজুবিল্লাহ, কেন রাস্তা হবে পায়খানার সাথে? এমনকি খেতা বালিশ নিয়ে পায়খানাও ঘুমাতে লাগতে পারে, কথা বলেন ঠিক কিনা? দুধ ভালো জিনিস সবার জন্য ভালো না, কোরআন শরীফ ভালো জিনিস সবার জন্য ভালো না। ভালো কাদের জন্য? যাদের মন আছে। কোরআন থেকে হেদায়েত নেওয়ার যদি মন আপনার না থাকে, আপনি যতই কোরআন পড়েন বসেন, কোরআন শরীফ প্রতিদিন পড়লেও আপনাকে কোরআন পথ দেখাবে না, কারণ আপনার চাইতে হিন্দু গিরিশ চন্দ্র সেন কোরআন অনেক বেশি পড়েছে। সে একটা তাফসির পর্যন্ত লিখেছে কোরআনের, শুধু অর্থ না, গিরিশ চন্দ্র সেন কোরআনে কারিমের তাফসির লিখতে হলে কমপক্ষে এক একটা শব্দের বহু অর্থ বের করা লাগে। এখানে একটা আলেম না, যত মানুষ বসে আছি আমরা, কেউ গ্যারান্টি দিতে পারবো না পড়া কোরআন শরীফের প্রতিটি শব্দের ব্যাখ্যা অর্থ আমার জানা আছে, পারবে কেউ? এরকম সব সাহস এখন কারণে এখানে লক্ষ লক্ষ মানুষের ভেতরেও, কিন্তু এই গিরিশচন্দ্র সেন ও বেটার পড়া কোরআন শরীফের প্রতিটি শব্দের একটা অর্থ না একাধিক অর্থ ওর জানা ছিল, একটাও বাদ ছিল না, নয় তো তাফসির লিখলো কি করে? আমাদের চাইতে কোরআনের উপরে দখল তার বেশি না কম? আরো জোরে বলেন, আমাদের চাইতে কোরআন বুঝেছে কম না বেশি? কিন্তু মারা যাওয়ার পরে জানাজা হয়েছে, কবরে গেছে, কি বুঝলাম এখান থেকে? কোরআন পড়েছে বুঝেছে, কোরআনে কারিমকে লিখেছে তাফসির পর্যন্ত, কিন্তু মন ছিল না হেদায়েত নেওয়ার কোরআন থেকে, সারাটা জীবন ব্যয় করেছে কিন্তু মন নেই, এই জন্য আমার আল্লাহ তাকে হেদায়েত দেয়নি, কথা বলেন ঠিক কিনা? আর আমরা তো শুধু 1 বছর পরে একটা মাহফিলে আসলাম কোরআনের, মন যদি আপনার আজকেও না থাকে, এরকম মাহফিল কিয়ামত পর্যন্ত শুনলে কাতু কতই লাগবে না? সুতরাং মন তৈরি করে। নবীজি যার বাড়িতে ছোটকাল থেকে থাকতেন, খেতেন, বড় হতেন, আদর স্নেহ পেয়ে পেয়ে, সেই লোকটারও মন ছিল না, এই জন্য আল্লাহ তারে হেদায়েত দেয়নি। আবু তালেব
বলেন যখন মারা যাচ্ছিল বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের প্রথম হাদিস কিতাবুল ইমানের ভেতরে আছে, নবীজি তার মাথার কাছে বসে বললেন, ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল্লাক ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। রাহুল বুখারী, চাচা জোরে বলা লাগবে না, আমার কানের কাছে মুখ নিয়ে শুধু আস্তে করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ বলার দরকার নেই। এতটুকু কথা যদি বলতে পারেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে ঝগড়া করে আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল আর আবু সুফিয়ান, ডাক দিয়ে বলে, নেতা পড়বা, সারা জীবন বাপ দাদার ধর্ম মেনে মেনে আসলে এখন বাদিজার নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা। ওয়ার পড়ে নাই, ডাক দিয়ে বলে, মোহাম্মদ তোমাকে আমি ভালোবাসি, আমার সন্তান আলীর চাইতেও তোমাকে ভালোবাসি বেশি, কারণ আমি আলীকেও এত গুরুত্ব দেইনি, আমার জীবনে যত বেশি গুরুত্ব দিয়েছি তোমাকে, কিন্তু আমার আফসোস লাগে এখন যদি মারা যায় তোমার কালেমাটা পড়ে তাহলে দুনিয়ার মানুষ বলবে আবু তালেব কাপুর ছিল। আমি মরণের পরে আমার বদনাম করবে মানুষ, বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে অন্যের ধর্ম মেনে নিয়েছে, আমি পারলাম না, তুমি আমাকে মাফ করে দিও। মাফ করার মালিক কি নবী? বলেন, এই অবস্থায় মারা গেল, নবীজি মন খারাপ করলেন, জিব্রাইল এসে বলে, হে নবী আপনি মন খারাপ করেন কেন, হেদায়েত তো আপনার হাতে আল্লাহ দেয়নি, হেদায়েত আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছে, এই লোকটা আপনার চাচা আল্লাহ জানে কিন্তু ওর তো মন নেই, হেদায়েত পাওয়ার জন্য যে মন দরকার ওর মন নেই, আপনি এত চেষ্টা করলেন কিন্তু পড়ে নাই, এই জন্য আমার আল্লাহ ওকে মাফ করে নাই। এরপরেও নবীজি আবু তালিবের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন তুমি আমার চাচা আবু তালিবকে মাফ করে দাও, কারণ সারাটা জীবন নবীকে কোলে কাঁখে নিয়ে মানুষ করেছে। সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে বলে, হে নবী হাত নামান, কার জন্য হাত তুলেছেন? মা কানা লিন নাবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তাওবা 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 113 নম্বর আয়াত, এটা তাফসীরে ইবনে কাসিরে পাবেন। স্তব্ধ হয়ে যান, কোরআন শুনতে হলে আরো স্তব্ধ হওয়া লাগবে। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, দিলেও দিতে পারে। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি কার জন্য হাত তুলেছেন? এই লোকটা আপনার চাচা আমি জানি, কিন্তু লোকটা তো মুশরিক। কি বলেন তো, আপনি এত চেষ্টা করলেন ওর বালিশের কাছে বসে বসে যে মোহাম্মদ রাসূলুল্লাহর বলাও দরকার নেই, শুধু কানে কানে বলতে বলেছেন তাও লোকটা বলে নাই, এই জন্য আমি আল্লাহকে মাফ করি নাই, ওর মন যেহেতু নেই আমি আল্লাহ ঠেকা পড়ে নাই যে জোর করে ওরে হেদায়েত দিয়ে আমার জান্নাত দেব না। আপনার যদি মন না থাকে আমার আল্লাহর এত ঠেকা নেই যে আপনাকে জোর করে হেদায়েত দেবে, আল্লাহর অত দরকার আছে? বলেন, আপনি জান্নাতে গেলে আল্লাহ লাভ হবে এরকম নাকি? মুসা নবী আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, রব্বুল আলামিন এত আদর করে বান্দা বানালে, ফেরেশতাদের কথা উপেক্ষা করে বান্দা বানালে, এদেরকে তুমি জাহান্নামের আগুনে জ্বালাবে তোমার মায়া লাগবে না। আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি দেখতে চাও না শুনতে চাও? হযরতে মুসা বলে, আল্লাহ দেখতে পারলে বা শোনে কে? তোমার আমি দেখাবো, চাষ করার পরে ধানের যে খড় গোটা গুলো হয়, যে ভসি গুলো হয়, এগুলো কি করো? হযরতে মুসা বলে, আল্লাহ ওগুলো আমি ঘরে তোলা তো দূরের কথা, বাইরে ফেলে রাখি, এমনকি আবর্জনা যখন মনে হয় তখন আগুন লাগিয়ে দেই। আল্লাহ তাআলা বলেন, মুসা আড়াই মাস তিন মাস চার মাস মেহনত করে ধান গাছটাও তো বানানো হয়েছে, শুধু ফল না, গাছ না হলে ফল তো হতো না, এর পেছনে মেহনত করেছিলে, আদর মহব্বত ভালোবাসা যত্ন দিয়ে দিয়ে পর্যন্ত করলে, শুধু ফলগুলো ঘরে নিয়ে গেলে, খড় গোটাগুলো ঘরের বাইরে, এমনকি আগুন লাগালে তোমার কি মায়া লাগে না? হযরত মুসা বলে, মায়া লাগবে কেন, আমার তো আনন্দ লাগে যে পরিষ্কার হচ্ছে।
কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলেন, আমার কোরআন দিয়েছিলাম হেদায়েত দেওয়ার জন্য, যে বান্দার মন তৈরি করে নাই কোরআন থেকে হেদায়েত নিতে, ওকে জাহান্নামের আগুনে দেব, মায়া তো দূরের কথা, আমার আনন্দ লাগবে যে পরিষ্কার হচ্ছে। এই জন্য আমাদের মন থাকা লাগবে আগে, যেখানে যাবেন আবার বলছি, মরণের পরেও যদি কবরের ভেতরে ফেরেশতা জিজ্ঞাসা করে মার রব্বুকা, তোমার রবকে, আপনি যদি বলেও ফেলেন রব্বি আল্লাহ, তোমার দিন কি, যদি বলে ফেলেন দিনও না ইসলাম, যদি বলে এই লোকটাকে, আপনি যদি বলেন হ্যাঁ জানাবিও না মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সঙ্গে সঙ্গে ফেরেশতা উল্টা প্রশ্ন করবে, তুমি পেলে কোথায়, তুমি যে তিনটা প্রশ্নের উত্তর দিলে এটা পেলে কোথায়, আপনাকে সঙ্গে সঙ্গে জবাব দেওয়া লাগবে, আমি কোরআনে পেয়েছি। কোরআন বাদ দিয়ে যদি দুনিয়ার কোন কিতাবের নাম বলেন, আপনার দাঁত মুখ কবরের ভেতরে খুলে যাবে, কারণ ফেরেশতারা দুনিয়ার কোন কিতাব চেনে না, শুধু চেনে কোরআন শরীফ। আরো জোরে বলেন, এর সাথে সম্পর্ক আমাদের ভালো না খারাপ? অনেকে শুধু পড়তে পারেন, কোরআন থেকে হেদায়েত নিতে হলে পাঁচটা বিষয় লক্ষণীয়। এক নম্বরে তেলাওয়াত করা লাগবে শুদ্ধ করে, এখানে আপনি জরিফ যদি চালান, 100 জনের 95 জন কোরআন শরীফ পড়তে পারে না, আর 5 জন পারে তাও 7 জন অশুদ্ধ। আর আসতে বলেন কি মনে করবেন, আমি জানেন আপনি অন্যদিকে নিয়ে যাবেন না, যে ইমরান ভাই 1.5 মাস কোরআনের মাহফিল দেওয়ার জন্য ওর ঘাম ছুটে গেছে, কিন্তু এখানে বসিয়ে যদি বলেন একটু পড়েন তো অনেক রাগ করবে। ওনারই যদি এই অবস্থা হয়, আল্লাহ তাআলা বলেন হে মুসলমানেরা, দুনিয়াতে ইসলাম ধ্বংস করার জন্য যেই যুগে যেইটা কাজে লাগাই, তোমরা ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাও। আজ ইন্টারনেট দিয়ে ওরা ইসলামের 12টা বাজাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? ফেসবুক দিয়ে আজ ইসলামের 12টা বাজায় ওরা। ফেসবুক খুললে যত অশ্লীলতা আসে, ভালো জিনিস তার চাইতে কম আসে, কারণ ফেসবুকে অশ্লীল জিনিস ছাড়ার মানুষ বেশি, ভালো জিনিস ছাড়ার মতো মানুষ নেই। এখন যারা অশ্লীল জিনিস ছাড়তেছে, ওই জায়গাটা দখল করে যদি ভালো ভালো জিনিস পোস্ট করতেন, আপনি একটা হাদিস লিখে দিতেন, একটা ভালো মানুষের কথা লিখে দিতেন, কোরআনে একটা আয়াতের ব্যাখ্যা যদি লিখে দিতেন, যত লক্ষ লক্ষ মানুষ এটা পড়তো, শেয়ার করতো, আপনি যদি কবরও চলে যেতেন, এই আমলের সওয়াব আপনার কবরে চলে যেত। এখন যদি বলেন দরকার নেই, ওগুলো ইহুদি খ্রিস্টানরা বানিয়েছে, আমি ওর ভেতরে নেই, আমি শুধু মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ করব। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসি এমনি কি আল্লাহর ওলি বলা হয় না? আমরা মনে করি উনি শুধুমাত্র ইমামতি করে খায় না, উনি একজন ডক্টর, উম্মুল কোরা বিশ্ববিদ্যালয় মক্কাতে তার তিনি অধ্যাপক, তিনি প্রধান বিচারপতি ওই দেশের, আর আমরা মনে করি ইমামতি করে খায়। তিনি যখন ফেসবুকে কথা বলেন, আপনি নাম্বার নেবেন আরবিতে, যারা কথা বলতে পারেন তার পাসওয়ার্ড নিয়ে যদি কথা বলতে চান, কাবা শরীফে যখন বক্তব্য দেয় জমার দিন, মসজিদে নববীতে যখন বক্তব্য দেয়, বিভিন্ন সেমিনারে আমি দেখেছি, গত বছর কাবা শরীফে মক্কা মদিনায়, মদিনা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, যত জায়গায় ঘুরেছি আমি দেখেছি আব্দুর রহমান সুদাইসির কথাগুলো, উনি আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা কথা বললে সঙ্গে সঙ্গে লাইভ তামাম দুনিয়ার মানুষকে ছড়িয়ে দেয়, কারণ তামাম দুনিয়ায় 24 ঘন্টা এখন ইহুদি খ্রিস্টানরা এই মিডিয়াগুলো পত্রিকাগুলো প্রচার মাধ্যমগুলো হাতে নিয়ে অশ্লীলতা ছড়াচ্ছে, কথা বলেন ঠিক কিনা? 24 ঘন্টার ভেতরে যদি 2-4 ঘন্টাও কোরআনে কারিমের দিকে আকৃষ্ট করে রাখা যায়, তারপরও তো একটু কাজ হবে, অন্তত এই 4 ঘন্টা তারা অশ্লীলতা থেকে বাঁচতে পারবে, কথা বলেন না কেন? তা আমাদের অবস্থা কি ওই জায়গায় আছে? আমরা কম্পিউটার কি বুঝি না, ইন্টারনেট কি বুঝি না, পত্রিকা কারে বলে জানি না, এগুলো সব রাম আর বামরা হাতে নিয়ে আমাদের 12টা বাজায়,
কারণ তত্ত্ব সন্ত্রাস করে পৃথিবীতে সবচাইতে বেশি মানুষের মগজ ধোলাই করা যায়। এত অত্যাচার জুলুম নির্যাতন বারবার হচ্ছে, তত্ত্ব সন্ত্রাস করে আজ এই বৈদ্য নেড়ারা পৃথিবীর মানুষকে বোকা বানিয়ে রেখেছে। যেগুলো আসতেছে এগুলো দেখে শরীর পশম খাড়া হয়ে যায়, আসল জিনিস তো আসেই না। এই জন্য কোরআন থেকে হেদায়েত নেওয়ার চার নাম্বার শর্তের বাস্তব ব্যাখ্যা লাগবে। আজ বাংলাদেশে যত জায়গায় তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, খানকা শরীফে বিভিন্ন দিনের মেহনত হচ্ছে, আপনি রাগ করলে আমার বলা লাগবে। হ্যাঁ, কোরআনের সরল অর্থ বলা হয়, তেলাওয়াত করা হয়, শানে নজুলও বলা হয়, কিন্তু বাস্তব ব্যাখ্যা ওই আয়াতের কি ওইটা চেপিয়ে যায় বলে না। আরো আস্তে বলেন, কারণ কি বলতে গেলে মসজিদের সভাপতি সুদ খর ওর গায়ে লাগবে। গত কয়েকদিন আগে এক মসজিদে নামাজ পড়াতাম, কুষ্টিয়াতে, আমারে বাদ দিয়েছে। মানে কেন এখানে প্রশাসনের লোক নামাজ পড়তে আসে আর আপনি ঘোষের কথা বলেন? মসজিদের পুরা কাতারের সামনে যারা বসে আছে সবগুলো টাকা ছেড়ে রাখে, টাকা আসে আর আপনি সুদের কথা বলেন? আপনার পেছনে নামাজ হবে না, বাদ দিয়ে দিয়েছে। এখন একজনকে নিয়েছে কয়েকদিন আগে, ওকে যা বলতে বলে তাই বলে। আমি ওদেরকে বলেছিলাম আমার কোনো দোষ থাকলে আপনি দেখান, যদি কোনো উল্টা পাল্টা কিছু দেখেন আমাকে বলেন। কোনো দোষ বের করতে পারিনি, দোষ একটাই, প্রশাসনের লোক নামাজ পড়তে আসে আপনি ঘোষের কথা বলেন কোন কোন কায়দায়? ঘোষের কথা কি আমি বলি না আল্লাহ জানিয়েছে? আরো জোরে বলেন। আমি যদি বাস্তব ব্যাখ্যাটা না বলি তা আপনি জানবেন কোন জায়গা থেকে? মসজিদে শুধু সেজদা দিতে যান, জমার নামাজের একটা উদ্দেশ্য আছে, সাত দিন পর মানুষ এক জায়গায় হয়। এই সাতটা দিন ইমাম সাহেব গবেষণা করে খতবা তৈরি করবে, কাবা শরীফে যেভাবে তৈরি করা হয়। কিন্তু যেহেতু রাজতন্ত্র ওই দেশে মন খুলে কথা বলতে দেয় না ওই জালেম সরকার, রাজতন্ত্র যেখানে কায়েম থাকে সেখানে মানুষের বাক স্বাধীনতা থাকে না, মন খুলে কথা বলা যায় না। কাবা শরীফের ইমাম লেখা পড়া জানে না তা না, জ্ঞানী মানুষ, কিন্তু মন খুলে কথা বলতে গেলেই তার পরের দিন তাকেও আউট করে দেবে। সাত দিন পরে পরে এই সমস্ত মানুষগুলো কোরআন হাদিস জানে না, উনি যাচ্ছে ইমাম সাহেব সাতটা দিন বসে বসে গবেষণা করে পরিবার সমাজ এবং রাষ্ট্রে এনাদের দায়িত্ব কি ওইগুলো জানিয়ে দেবে নাকি নাকি খেলা করার জন্য? আপনি হয়তো উপরের অবস্থা ভেতর থেকে, ভেতরের অবস্থা উপর থেকে বুঝতে পারেন না কি হচ্ছে। আজ এমন অবস্থায় আছি আমরা, বাস্তবে যদি কেউ অন্যায়ের প্রতিবাদ করতে যায় ওই চেয়ারটা থেকে তাকে নামিয়ে ওই চেয়ারে বসার জন্য আরো দশজন মানুষ রেডি হয়ে আসে। আমার বংশের দুইজন প্রশাসনে আছে বড় বড় দায়িত্বে, আমি জানি অন্যায় দেখলে যদি প্রতিবাদ করতেও চায় তাকে নামিয়ে ওই চেয়ারে বসার জন্য আরো দশজন বসে আসে। অথচ ওই চেয়ারটা পাওয়ার জন্য তাকে 18 থেকে 20 লক্ষ টাকা উপরওয়ালাকে দেওয়া লাগে, সে এখন করবে কি? বাধ্য হয়ে অন্যায় করতে বাধ্য হচ্ছে। আরো আসতে বলে, বাস্তব ব্যাখ্যাটা না জানার কারণে না শোনার কারণে বাংলাদেশের মুসলমানদের অবস্থা হয়ে গেছে এরকম। এরা মনে করে ইসলাম মনে হয় এরকমই, যে যা বলে ওইটা ইসলাম মনে করে, শুধুমাত্র বাস্তব কোরআনের ব্যাখ্যাটা না জানার কারণে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনে কারিম ধমক দিয়েছে, শুধু আমাকে না, এখানে যারা আছি সবাই আয়াতের ভেতরে আছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান্নার ১৭২ নম্বর পারা ৫ নম্বর পৃষ্ঠা ৩ নম্বর লাইনের ১৭৩ নম্বর আয়াত, এটা কান লাগান।
আল্লাহ তাআলা জানিয়েছেন অবশ্যই যে বাজারা ইন্নাল্লাযীনা ইসমি মাউসুলা শুধু আমির হামজা একা না, যে বাজারা কোরআনে কারীম জানার পরে কোরআনের নিয়ম নীতি জানার পরে দুনিয়ার কোন স্বার্থ পেয়ে এটা গোপন করে রাখে, ওয়াইশতারুনা বিহি সামানান কালিলা, আর কোরআনের আসল কথাগুলো ওরা বিক্রি করে দেয় অল্প মূল্যে, তার মানে হক কথাগুলো চেপে যায় মানানো কথা বলে। আজ হাজারো ইমাম হাজারো মাওলানা হাজারো পীর কোরআনের আসল কথা জানে না তা না, নাই তো টাইটেল পাস করলো কি দিয়ে, ও দাওরা পাস করলো কি দিয়ে, অবশ্যই জানে, বলতে চায় না, এই কারণে বললে ওর ইমামতি চলে যাবে, বললে ও চাকরি চলে যাবে, সর্বশেষ ওর প্রতি পৃথিবীর মোনাফিকরা নারাজ হবে, এই জন্য বলতে চায় না। আল্লাহ তাআলা ওদের জন্য হুঁশিয়ারি দিয়েছেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, কোরআনের কথাগুলো গোপন করার দ্বারা তোমার চাকরি টিকে আছে, তোমার ইমামতি টিকে আছে, তোমার হাদিয়া তৌফ বেড়ে গেছে, আমি আল্লাহ বলে ওটা হাদিয়া না, ওটা বেতন না, ওটা ভাতা না, ওইটা কি, ওটা জাহান্নামের আগুন। আপনি বিবেক দিয়ে বলেন তো, জাহান্নামের আগুন খাওয়ার মতো মানুষ বাংলাদেশে এখন কম না বেশি? বেশি মানে আমরাই। আয়াতের শেষের কথা আরো গুরুত্বপূর্ণ, শুধু আমির হামজা একা না, প্রত্যেকে আয়াতের ভেতরে আছে, কারণ ইন্নাল্লাযীনা দিয়েছেন আছে, ওরা তো জাহান্নামের আগুন খাচ্ছে, ওলা ইউকাল্লিমুহুমুল্লাহ, আমি আল্লাহ ওদের সাথে কথা বলছি না, ভবিষ্যতও বলবো না, কান লাগা, ইউকাল্লিমু মজারি আর অর্জনা, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, যারা আল্লাহর কোরআনের জ্ঞান থাকার পরও গোপন করে রাখে, সে যেই হোক, সে প্রশাসনে থাক, বিচার ব্যবস্থায় থাক, আর সে যে দলে থাক, কোরআনের কথা জানার পরে যারা গোপন করে রাখবে, আল্লাহ বলেন ওদের সাথে আমার কোনো কথা হচ্ছে না, ভবিষ্যতও হবে না, যেহেতু মজারে ওলা ইউসাক্কিহিম, ওদেরকে পবিত্র করব না। অথচ এই দেশের দিকে এখন তাকান, আজ হাজার হাজার পীর কোরআনের হক কথাগুলো সব গোপন করে শিরিক আর বেদাত চালিয়ে যাচ্ছে, আর ওদের সাথে নাকি আল্লাহ সরাসরি কথা হয়। কালকে এক ভণ্ড স্ট্যাটাস দিয়েছে দেওয়ান বাগি, ও শয়তান বলেছে আল্লাহর সাথে আমার সরাসরি কথা হয়েছে, দেখলাম রোহিঙ্গাদের ব্যাপারে আল্লাহ চিন্তায় আছে, শয়তান টাটকা শয়তান। এরপরও মানুষ পাগল গো, ওর কাছে মরিদ হতে যায়, আপনার কি রাগ হয়ে গেল, কি কথা বলেছে চিন্তা করেন তো, যে আল্লাহর সাথে আমার সরাসরি কথা হচ্ছে, দেখলাম আল্লাহ রোহিঙ্গাদের নিয়ে চিন্তায় আছে, আল্লাহ চিন্তায় আছে, শয়তানও এত খারাপ কথা বলে না, শয়তানেরও ভয় আছে, শয়তান বলেছিল ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, কারণ বদরের ময়দানে আমি দেখতে পেলাম মুরদিফিন বাই সিরিয়াল একটার পরে একটা ফেরেশতা নামতেছে, এক জড়ে আবু জেহেলের কাছে যে বলে আবু জেহেল নেতা আমি ভাগলাম, বলে কেন, আমি যা দেখি তুমি তো টের পাও না, আমি আকাশের দিকে তাকিয়ে দেখতে পেলাম ফেরেশতা নামতেছে 1000, তার প্রত্যেকটা ফেরেশতার হাতে মোটা মোটা ডান্ডা, ওই একটা পড়লে আমার আর কর্ম থাকবে না, তুমি থাকো আমি পালালাম, শয়তানও এত খারাপ কথা বলে নাই, আর শিরিক বেদাত জারি করার জন্য কিছু ভণ্ড সেই কায়দায় লিখেছে, কথা বলেন ঠিক কি না, আর বাংলার মানুষ যেহেতু পাগল, এদেরকে পাগল বানিয়ে রেখেছে, আল্লাহ বলেন ওদের সাথে কোনো কথা নেই, ওদের পবিত্রও করব না, যন্ত্রণাদায়ক আজাব ওদের জন্য আমি রেখে দিয়েছি, আর এদের সরাসরি কথা হচ্ছে, এজন্য বাস্তব ব্যাখ্যাগুলো আজ না জানার কারণে অনেক মানুষ ভ্রান্ত ধারণায় আছে, এরা মনে করছে ইসলাম মনে হয় এইরকমই, 5 নম্বরে কোরআন থেকে হেদায়েত যদি কেউ পেতে চায়, নবীজি জানিয়েছেন এটা তাফসিরে মাজহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি ভূমিকায় দিয়েছেন এই 5টা বিষয়, যদি বানিয়ে বলি আপনি দেখে নেবেন, 5 নম্বরে ওই আয়াত শোনার পরে বাস্তব ব্যাখ্যাটা এই শিক্ষাটা বাড়ি নিয়ে যেতে হবে, শুধু এই সামিয়ানা পর্যন্ত না, এই 5টা বিষয় আমরা মেনে নিতে পারি না পারি না, আরো জোরে বলেন আল্লাহ তুমি আমাদের সহায় হও, জোরে বলেন আমিন।
নবীজির উপরে দরুদ পড়ে, কারণ কোন মাহফিলে যদি দরুদ না হয়, সালাম পাঠানো না হয়, ওই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয় না। আরো আসতে বলে রাসূলের উপরে দরুদ পড়েছি এই জন্য, বিশ্ব উম্মত হওয়ার জন্য বড় বড় নবীরা আর যে করেছিল কিন্তু পায় নাই। আমাদেরকে আমার আল্লাহ জানিয়েছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতা ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ইলা আখির আয়া। সূরা বাকারা 2 নম্বর পারা প্রথম নম্বর বিটা 4 নম্বর লাইনের 143 নম্বর আয়াতের প্রথম অংশ এটা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, উম্মতি মুহাম্মদীকে আমি আল্লাহ মধ্যমপন্থী জাতি বানিয়েছি, কারণ কিয়ামতের ময়দানে এদের সাক্ষী অনুযায়ী অন্য উম্মতদেরকে হয় জান্নাত দেব না জাহান্নামে দেব। খুব গুরুত্বপূর্ণ কথা, আমাদের সাক্ষীর উপরে ভিত্তি করে আল্লাহ অন্য নবীর উম্মতকে জান্নাত অথবা জাহান্নামে দেবে, কথাটা কি ছোট? তাহলে সাক্ষী যদি আমরা হতে চাই, সাক্ষীর যে গুণাগুণ গুলো আছে তার এক নম্বরে সাক্ষী মিথ্যা বললে চলবে না। সাক্ষী যদি মিথ্যা কথা বলে তাহলে অবিচার হওয়ার সম্ভাবনা আছে না নেই? আরো জোরে, ফরিদপুরবাসী, নবীর উম্মত হয়ে যদি কিয়ামতের দিন অন্য নবীর উম্মতের পক্ষে বিপক্ষে সাক্ষী দিতে চান, এখন থেকে তাওবা করেন, যতদিন বেঁচে আছি কোনো মিথ্যার উপরে থাকবো না, খালি ইনশাআল্লাহ এই পর্যন্ত। মিথ্যা কথা, মিথ্যা জিনিস, মিথ্যা কোনো আশ্রয় আর মরণ পর্যন্ত নেব না, তাহলে আর কিয়ামতের দিন আপনার সাক্ষী গ্রহণ করা হবে। যারা এই আয়াতটা মেনে নিছিল আপনি তাদের দিকে তাকান, আমরা মধ্যমপন্থী জাতি, আমাদের দিকে অন্যরা ব্যবসা শিখবে, আমাদের দিকে অন্যরা আদর্শ শিখবে, আমাদের দিকে অন্যরা সংস্কৃতি শিখবে, কিন্তু এইটা এখন আমাদের ভেতর আর পাওয়া যায় না। নবীদের যুগে সাহাবা একরাম আদর্শ দিয়ে দিয়ে একটার পর একটা দেশ যখন দখল করছিলেন, বাইরের দেশের যারা দায়িত্বে আছে তারা গোয়েন্দাদেরকে ডাক দিয়ে বলে, দেখো মুসলমান যেখানে যায় তাদের চরিত্র দিয়ে সব কিছু দখল করে ফেলে, ওদের তরবারি লাগে না, বোমা লাগে না, ক্রিস লাগে না, কি দিয়ে করে একটু দেখো তো কি করে ওরা। গোয়েন্দা এসেছে একটা দেশে, একটা দেশ থেকে গোয়েন্দা এসেছে মদিনাতে, গোয়েন্দার গায়ে কি লেখা থাকে যে আমি গোয়েন্দা? আরো জোরে বলে, ঢল পিটিয়ে বলে যে আমি গোয়েন্দা। মদিনাতে প্রবেশ করার পর সাতটা দিন পার হয়ে গেল, একটা রিপোর্টও লিখতে পারে নাই, চিন্তা করছে আমার চাকরি থাকবে তো, কারণ আমি একটা রিপোর্টও লিখতে পারলাম না, সাত দিন পার হয়ে গেল কি লিখবো, কোনো কিছু তো ধরাও পড়ে না। হঠাৎ করে সাত দিনের মাথায় একটা জিনিস তার ধরা পড়েছে, তাকিয়ে দেখে একটা লোক চুলার উপরে চূড়ার উপরে উঠে চিৎকার করে কি যেন বলছে, বড় পাহাড়ের উপরে উঠে গলা ছেড়ে দিয়ে চিৎকার করে যেটা বলা হয়, তার নাম আজান। তার নাম কি? আজান দেওয়া হয় না এখন, নাই মাইক হয়েছে, ওই সময় তো পাথরের উপরে দাঁড়িয়ে বলতো। আজান যখন দিয়েছে ও শুনেছে যে কি কি বলে দেখি, আজান শোনার পরে ওই লোকটাকে বলে, ভাই আপনি কি করলেন? বলে আমি আজান দিলাম। কেন? কাজ আছে। আজান দেওয়ার পরে সাহাবায়ে কেরাম সব দোকানদারি বন্ধ করে দিয়ে সব গাছগাছবার বন্ধ করে নামাজের জন্য দাঁড়িয়েছে কাতার সোজা করে। ও গোয়েন্দা মনে করছে এবার এরা হয়তো ট্রেনিং নেবে, মার্চ করবে, অন্যান্য সাথীদেরকে ঘায়েল করার জন্য কি কি ট্রেনিং নেওয়া লাগবে, মনে হয় এরা লাইন দিয়ে দাঁড়িয়েছে, ওইটা দেওয়া হবে। ইমাম সাহেব সামনে এসে নামাজে দাঁড়িয়ে নামাজ শেষ করলো, দাঁড়ানো ওঠা বসা সব যখন শেষ, ও চিন্তা করছে আইরে ট্রেনিং কি ট্রেনিং নাকি। আরো জোরে বলে, নামাজের দৃশ্য দেখার পরে দোকানে গেছে বাজারে, মুসলমান এক দোকানে ডাক দিয়ে বলে, ভাই জিনিসের দাম কত? দাম দর বলার পরে কিনবে, হঠাৎ করে মুসলমান বলে, ভাই ওই যে সামনের একটা দোকান দেখা যায়, আপনি ওখান থেকে ওটা নিয়ে আসেন। এ দুনিয়াতে এমন কোন পাগল দোকানদার আছে নিজের দোকানের জিনিস বাদ দিয়ে অন্যের দোকানে পাঠাবে? বলেন আমার ভাইয়েরা, আমি শিক্ষা দিচ্ছিলাম
গোয়েন্দা ওই দোকান থেকে জিনিসটা নেবে, ডাক দিয়ে বলে ভাই কত, ওখানে কত বলেছে, বলে এত নেবে। হঠাৎ করে বলে ভাই আপনি জাতিতে কি, বলে আমি ইহুদি। গোয়েন্দা চিন্তা করে ইহুদি যখন এখন আর অসুবিধা নেই, আমার নিজের পরিচয়টাও দিয়ে দেই, কারণ আমিও তো ইহুদি এসেছি গোয়েন্দা হয়ে এদের খোঁজ খবর নেওয়ার জন্য। জিনিসটা কিনে নেওয়ার পরে মুসলমানের কাছে এসে বলে ভাই আপনাকে একটা প্রশ্ন করি, আপনার নিজের দোকানে ওই মালটা আছে, দামও বললাম, টাকা বের করে দেব, আপনি আমাকে না দিয়ে ওই লোকটার কাছে পাঠালেন, ওটা তো আপনাদের জাত শত্রু ইহুদি। মুসলমান ডাক দেব আল্লাহর বান্দাকে তুমি তোমাকে চিনি না, কিন্তু আমি কেন পাঠালাম তুমি বোঝো নাই, আমি আর সারাদিন দোকানদার।